একদিনে তুমি যদি চিন্তা করো, তুমি যদি আজকে পড়তে বসে চিন্তা করো যে কালকে আমি 10 ঘন্টা পরে একদম ফাটাই দিব, সম্ভব না। তোমার আজকে ডেইলি এক্সামে মার্ক আসতেছে 50 out of 100, তুমি আজকে 10 ঘন্টা পড়িরা কালকের পরীক্ষায় তুমি 90 out of 100 পাই যাবে, এটা চিন্তা করো না। তোমাকে ধাপে 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 ইনক্রিজ করতে হবে। আজকে 50 পাইছিলা, কালকের পরীক্ষায় তুমি 60 পাবা, তারপরে কে 65, তারপরে এটা 67, তারপরে এটা 70, তারপরে এটা 72, 73, 74, 80, 81, 82 করতে করতে তুমি 90 যেতে পারবা। ধরে রাখাটা মুশকিল, ধাপে 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 বাড়াইতে হবে, একদিনে পারা যাবে না, বা চেষ্টা করলে সম্ভব। তুমি আজকে 10 ঘন্টা পড়ে দেখো ভাই, এটা এটা একটু কঠিন প্রসেস, এটা অনেক কঠিন প্রসেস, একদিনে এটার আউটকামটা পাওয়া যায় না, এই জন্য আমরা কন্টিনিউ করতে পারি না। তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্টলি পড়াকে বাড়ায় যাও, দেখবা তোমার মার্কও কনসিস্টেন্টলি বাড়তেছে। তো আজকে তুমি শুরু করলা, তোমার কনসিস্টেন্টলি প্রোগ্রেস করে গেলে তোমার নাম্বার, ডেইলি এক্সামে নাম্বার 90 out of 100 আসতে সময় লাগবে 1 মাস, বা ধরো 21 দিন, বা ধরো 20 দিন। তাহলে আজকে থেকে 20 দিন পরে যে তোমার নাম্বারটা পারফেক্ট জায়গায় আসবে, কোনো কিছু 21 দিন চেষ্টা করলে যথেষ্ট হয়ে যায়। তাহলে তুমি 21 দিন পরে একটা ভালো জিনিস পাইতে যাচ্ছ, সেটা তুমি আজকে পাবা না, 21 দিন পরে পাবা, বা 20 দিন পরে পাবা, বা 30 দিন পরে পাবা, সে পর্যন্ত তোমাকে যাইতে হবে। আর তুমি যদি আজকে এবং কালকে দেখে তুমি যদি থামাই দাও, তাহলে কি হলো, 21তম দিনে তোমার জন্য একটা পুরস্কার ছিল, সেটা তুমি নিতে পারলা না, সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারলা না। তার মানে কি, তুমি আজকে চেষ্টা করে কালকে চেষ্টা করে যদি থেমে যাও, তার মানে কি তুমি আবারও নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি লাইন, ক্যাপাসিটির মাঝখানে, ডিমিশনের মাঝখানে লাইন ড্র করে দিলা, যা আমার পক্ষে সম্ভব না। তুমি যাইতে চাইছিলা, সুন্দর করে মাঝখানে লাইনটা কেটে দিলা। তুমি আজকে থেকে 21 দিন পরে একটা ডিসিশন তৈরি করলা, একদিন আগে, দুদিন আগে, তৃতীয় দিন মাঝখানে লাইনটা কেটে ফেললা। মানে এটা কি হইলো, সেই তো, সেই তো তুমি তুমি ঠিক করে দিলা যে আমার পক্ষে ওই বন্ধু যাওয়া সম্ভব না। তুমি কি জানো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? তুমি কি চেষ্টা করে দেখছো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? চেষ্টা করে দেখো, তারপর তুমি বলো। তুমি চেষ্টা না করে যদি তুমি মাঝখানে থামাই দাও, তার মানে কি তুমি তোমার নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটির ডেফিনিশন তুমি নিজেই টানতেছো দোস্ত তোমার।